আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে বা যারা এই মুহূর্তে আমাদের হিলি টিভির লাইভে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে হিলি টিভির পক্ষ থেকে আমি সবুজ আহমেদ জয় এবং ক্যামেরায় বশর আহমদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান আছি বা যে আমরা এখনকার যে আমাদের অনুষ্ঠানের যে সম্মানিত অতিথি রয়েছেন জনাব আলমগীর হোসেন সাহেব, উনি সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতি লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক। আমরা ওনার কাছে এসেছি যেহেতু উনি একটি বাংলাদেশের একটি বৃহত্তর একটি সংগঠনের সাথে কাজ করে এসেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতি লীগের সাথে যুক্ত আছেন সিলেট জেলা শাখার আহ্বায়ক হিসেবে। সেক্ষেত্রে আমরা ওনার কাছে জানতে চাইব যে করোনা ক্লান্তি লগ্ন থেকে আমরা দেখেছি যে সফল আমাদের দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি করোনা ক্লান্তি লগ্ন আসার পর থেকে কিন্তু যে ওনার যে সহযোগী সংগঠনগুলো রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ কৃষি লীগ, কৃষক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, সবাইকে কিন্তু উনি একযোগে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে ত্রাণ সামগ্রী দাও এবং সাহায্য সহযোগিতা করো। তো আমরা তারই ধারাবাহিকতা আজকে আমরা উপস্থিত হয়েছি বা আমাদের এই অনুষ্ঠানে আমরা একজন সাবেক ছাত্র নেতা যিনি অনেক প্রাচীনকাল থেকে ছাত্রলীগের সাথে ইয়ের সাথে জড়িত ছিলেন, ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ তাঁতি লীগের সিলেট জেলা শাখার আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ভাই। আলমগীর হোসেন ভাইয়ের কাছে আমরা জানবো এই করোনা সমসাময়িক বিষয় নিয়ে ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আলমগীর হোসেন ভাইয়ের কাছে। ওনার কাছে প্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো, আমরা দেখেছি করোনা ক্লান্তি লগ্ন শুরু থেকে এই পর্যন্ত যে আমাদের যে সফল দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত হতদরিদ্র মানুষের জন্য যে সাহায্য সহযোগিতাটা সেটি কিন্তু এখনও রয়েছে, অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের তাঁতি লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন ভাইয়ের কাছে একটি প্রশ্ন করবো, সেটি হলো ওনাদের এই তাঁতি লীগ থেকে সিলেট জেলা শাখা কতটুকু হতদরিদ্র মানুষের কাছে ওনারা সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হিলি টিভিকে আজকে আপনাদের লাইভে আমাকে সংযুক্ত করার জন্য। আমি হিলি টিভির পরিবার বর্গকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে করোনার এই মহামারীতে আমাদের সিলেট জেলা তাঁতি লীগ বা আমাদের তাঁতি লীগের কী ভূমিকা ছিল, আপনারা সকলেই জানেন যে এবছরের মার্চের মাঝামাঝি দিক থেকে আমাদের দেশে করোনা সংক্রমণ শুরু হয় এবং আমরা বাংলাদেশ তাঁতি লীগ সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে আমরা মার্চের 30 তারিখে প্রথম দিকেই আমরা প্রায় 200-এরও বেশি পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়া আমরা আমাদের তাঁতি লীগের নেতৃবৃন্দ আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং অসহায় দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি তাঁতি লীগ সিলেট জেলা শাখার আহ্বায়ক, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সংস্থা থেকে লন্ডনের একটি সংস্থা থেকে আমি প্রায় 70টি পরিবারকে আমি ব্যক্তিগত উদ্যোগে সেটি আমি করেছি। আমার সদস্য সচিব মহানগরের আহ্বায়ক সদস্য সচিব তারাও ব্যক্তিগত যার যার অবস্থান থেকে তারাও কাজ করেছে। শুধু তাই নয়, আমাদের তাঁতি লীগের বিভিন্ন ইউনিট রয়েছে, আমরা বিভিন্ন ইউনিটে আমরা বলে দিয়েছি যে সবাই নিজ নিজ এলাকায় থেকে নিজ নিজ অবস্থান থেকে এই এই দেশের এই দুঃসময়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য এবং তাঁতি লীগের প্রত্যেক পর্যায়ের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে যথাসাধ্য তারা চেষ্টা করেছে এবং কাজ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে। দর্শক, আপনারা শুনতে পারছিলেন যে সিলেট জেলা তাঁতি লীগের পক্ষ থেকে তো বটেই এবং ওনার নিজস্ব অর্থায়নে এবং উনি বিদেশ থেকেও যারা রয়েছে তাদের সহযোগিতায় প্রায় 70টি ফ্যামিলিকে উনি ত্রাণ সামগ্রী সহযোগিতা করেছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আলমগীর হোসেন ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে। সেটি হলো যে আমরা দেখেছি যারা হতদরিদ্র মানুষ রয়েছিল তারা সরকার থেকে এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধরনের মানুষ থেকে ওরা কিন্তু সাহায্য সহযোগিতা পেয়েছে। আমরা দেখেছি এই করোনা ক্লান্তি লগ্নে একটি অসহায় জাতি, যেটা যে জাতিটা আপনার বলতে পারে না
আবার সইতেও পারে না, সেই জাতিটা হলো মধ্যবিত্ত। আমরা দেখেছি যে এই করোনা ক্লান্তি লগ্ন শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অত দরিদ্র মানুষের জন্য ত্রাণ সামগ্রী দিয়েছিলেন, পাশাপাশি কিন্তু মধ্যবিত্তদের জন্য উনি একটি 2500 টাকার প্রণোদনা দিয়েছিলেন মধ্যবিত্তরা। তো আলমগীর হোসেন ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন হলো যে তাঁতি লীগের পক্ষ থেকে সিলেট জেলা যারা মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদের জন্য ওনাদের ভূমিকাটা কী ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালীন এই সময়ে অসহায় দরিদ্র মানুষের জন্য, নিম্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, বিভিন্নভাবে সরকার থেকে সহযোগিতা করেছেন, কিছু কিছু সহযোগিতা এখনও অব্যাহত আছে। এবং জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অন্যতম একটি উদ্যোগ হলো যে নগদ অর্থ প্রদান। নগদ অর্থ প্রদান, আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 50 লক্ষ পরিবারকে জননেত্রী শেখ হাসিনা 2500 টাকা করে নগদ মোবাইলের মাধ্যমে, এখানে কোনো মাধ্যম নেই, সরাসরি মোবাইলের মাধ্যমে 2500 টাকা করে প্রদান করেছেন, প্রায় 1250 কোটি টাকা। এবং এটার মধ্যে যারা এই এই প্রকল্পে যারা আওতায় ছিল তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবার বেশি, এবং যারা বিভিন্ন চাকরিজীবী ছিল, পেশাজীবী ছিল, গাড়ির চালক, শিক্ষক, এদেরকে বেছে বেছে এদেরকে 2500 টাকা করে দেওয়া হয়েছে। এবং আমি এটা আপনারা জানেন সরাসরি এগুলো দেওয়া হয়েছে প্রত্যেক এলাকায়, প্রত্যেক জনপ্রতিনিধির মাধ্যমে এগুলো করা হয়েছে। তো আমি যেহেতু রাজনীতি করি, আমি সামাজিক সংগঠনের জড়িত আছি, আমার ওয়ার্ডের কাউন্সিলর জনাব তৌফিক লিপন উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে 2500 টাকার এই যে আমি মানুষ লিস্ট করার জন্য, এবং আমি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি বেছে বেছে আমি মানুষকে একটি তালিকা করি এবং সেটা আমি কাউন্সিলের বরাবরে সেটা পাঠিয়ে দিই, এবং কিছুদিনের মধ্যেই আমি আমি জানতে পারি যে আমাদের যার যাদের নাম দিয়েছিলাম তালিকা তারা 2500 টাকা করে পেয়েছে। এটা এই সরকারের অন্যতম, এই করোনাকালীন সময়ে এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ জননেত্রী শেখ হাসিনার। এছাড়া তো অনেক প্রত্যেকটি খাতে প্রত্যেকটি সেক্টরের জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন, তা আপনারা অবশ্যই জানেন। প্রত্যেক সেক্টরের জন্য শেখ হাসিনা কাজ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে। দর্শক, আপনারা শুনতে পারছিলেন মধ্যবিত্ত পরিবারের জন্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ত্রাণ সামগ্রীগুলো এসেছিল বা 2500 টাকার যে প্রণোদনাটা এসেছিল সেটি কিন্তু উনি এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ওনার সাথে সমন্বয় হয়ে উনি কিন্তু হতদরিদ্র মধ্যবিত্তদের মধ্যে এই 2500 টাকার প্রণোদনাটা উনি সঠিক জায়গায় সঠিকভাবে বণ্টন করেছে। দর্শক, আমরা বরাবরের মতোই আমরা আপনাদেরকে হিলি টিভির লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করি, আপনারা যারা সমাজের বিত্তবান রয়েছেন বা ওনার মতো যারা সমাজসেবী রয়েছেন, আসুন না আমরা এই সমাজের হতদরিদ্র মানুষগুলোর দুঃখ দুর্দশাকে ঘুচাচ্ছি, আমরা যার যা কিছু আছে অল্প কিছু দিয়ে হলেও আমরা সবাই এগিয়ে আসি এই আলমগীর হোসেন ভাইয়ের মতো যারা আমরা রয়েছি। আমরা নিজে না পারি অন্যদের কাছ থেকে ধার করে হলো বা অন্যদের কাছ থেকে চেয়ে হলেও আমরা এই হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াই। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন করব সিলেট জেলা তাঁতি লীগের আহ্বায়ক আলমগীর হোসেন ভাইকে, যে সিলেট জেলাতে যে আমরা জানি কুরবানির ঈদের আর বেশি দিন নয়, হয়তো বা সপ্তাহখানেক রয়েছে, তো আমাদের যে আমাদের যে এখনকার যে অবস্থা সেটি কিন্তু স্বাভাবিকভাবে যে আমরা কুরবানির হাটে গিয়ে কুরবানির পশু ক্রয় করবো তাই এই স্বাভাবিক অবস্থা কিন্তু নেই। তো বাজারে কীভাবে মানুষের এই সিলেট জেলাতে যতগুলো পশুর হাট বসবে ওনারা তাঁতি লীগের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নিয়েছেন এই মানুষদেরকে সচেতন রাখার জন্য? আমরা সরাসরি চলে যাচ্ছি আবারও জনাব আলমগীর হোসেন ভাইয়ের কাছে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সময় উপযোগী সুন্দর একটি প্রশ্ন করেছেন। আগামী 1 আগস্ট পবিত্র ঈদুল আজহা, তো আপনারা জানেন প্রতি বছর আমাদের সিলেটে অসংখ্য বাজার বসে, এবং সরকারি অনুমোদিত বাজার ছাড়াও আপনারা দেখেন যে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক বাজার বসে। তো এবছর কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে ব্যাপারটা। এবছর সরকার অত্যন্ত কঠোর, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর। আপনারা জানেন ইতিমধ্যে সিলেটের এমসির মাঠ এবং আমাদের দক্ষিণ সুরমায় ট্রাক টার্মিনালের এই জায়গাকে কুরবানির পশুর হাট করার জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আর কোথাও বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় পশুর হাট বসবে না। তো আমরা শুধু সরকার দলের একজন কর্মী হিসাবে আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকবো, আমরা এ ব্যাপারে সচেতন থাকবো যে
কোথাও যেন আসে, কোথাও যেন অস্থায়ী বা অস্থায়ী বা বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় হাট না বসে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীরকে সহযোগিতা করব যে কোনো জায়গায় যদি আমরা দেখি বিচ্ছিন্নভাবে হাট বাজার বসছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, আমরা জানাবো। এবং আমরা তাঁতী লীগের নেতাকর্মী যারা আছি আমরা চেষ্টা করব এ ব্যাপারে আমরা মানুষকে সচেতন করার, এ ব্যাপারে আমরা আমাদের ভূমিকা রাখার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আলমগার ভাইকে। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করার পূর্বে সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে যাব আলমগীর হোসেন ভাইয়ের কাছে, যে যেহেতু উনি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি করে এসেছেন এবং বর্তমানে বাংলাদেশ তাঁতী লীগের সিলেট জেলা শাখার আহ্বায়ক, তো আমরা ওনার কাছে একটি প্রশ্ন করব, সেটি অত্যন্ত হৃদয় বিতারক। আপনারা সবাই অবগত আছেন যে আমার বিগত কতদিন আগে COVID-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয় আমাদের সিলেটের যে সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, উনি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমরা ওনার রুহের মাত্রার আত্মার মাগফিরাত করি। দর্শক, আমরা সরাসরি চলে যাব আলমগীর হোসেন ভাইয়ের কাছে, জানতে চাইব বদরুদ্দিন আহমদ কামরান সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে শুরু থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনরতী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকজন নেতা কর্মী করোনা প্রাদুর্ভাবের সময় মানুষের জন্য কাজ করার জন্য মাঠে নামে। তারই ধারাবাহিকতায় আমাদের সিলেটের সাবেক মেয়র, সিলেট আওয়ামী লীগের, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব বদরুদ্দিন আহমদ কামরান সহ সিলেটের অনেক নেতাই মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আমাদের শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, আজাদুর রহমান আজাদ এবং আফসার আজিজ ভাই কয়েকদিন আগে আক্রান্ত হয়েছেন, আরও অনেকেই আক্রান্ত হয়েছেন। তো আল্লাহ রহমতে নাদেল ভাই, আজাদ ভাই সহ অনেকেই সুস্থ হয়েছেন। কিন্তু আমাদের নেতা, যিনি শুধু এই সিলেটে আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি সর্ব প্রত্যেকটি দলের জন্য উনি একটি আদর্শ ছিলেন। প্রত্যেক দলের মানুষ ওনাকে ভালোবাসত, ওনাকে সিলেটের মানুষ জনতার মেয়র বলে ডাকত, জনতার নেতা বলে ডাকত। সেই বদরুদ্দিন আহমদ কামরান গত 15ই জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে নাফরা দেশে চলে যান। ওনার মৃত্যুতে আমাদের সিলেটের শুধু আওয়ামী রাজনীতিতে নয়, আমি বলবো গোটা সিলেটের রাজনীতিতে একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আর আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা অবশ্যই আমাদের অভিভাবককে আমরা হারিয়েছি। উনি, আপনারা জানেন, উনি একজন তরুণ, অত্যন্ত কম বয়স থেকে উনি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন, যিনি ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান এবং সিলেটের দুবারের মেয়র ছিলেন। তো উনার সারাটা জীবনও বলতে গেলে উনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন। আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আমাদের এই নেতাকে, আমাদের প্রিয় কামরান ভাইকে আল্লাহ যেন জান্নাতের বাসিন্দা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। ওনার জন্য সবার কাছে, সিলেটবাসীর কাছে কামরান ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে। দর্শক, আমরা অনুষ্ঠানটি প্রায় শেষ করব। শেষ করার পূর্বে আমরা হিলিটিভির লাইভে প্রতিদিনের নেই যে মেসেজগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আমরা সবাই সচেতন থাকি, সরকারের বিধিনিষেধগুলো মেনে ঘর থেকে বাহির হই, মাস্ক ব্যবহার করি, পিপি ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং হ্যান্ড মোজা ব্যবহার করব। দর্শক, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমরা সবাই সচেতন থাকি। আমাদের পরিবার সচেতন থাকবে, আমাদের সমাজ সচেতন থাকবে এবং দেশ সচেতন থাকবে। সরকারের পাশাপাশি আসুন আমরা সবাই মিলে সরকারকে, দেশ সুস্থ রাখতে আমরা সহযোগিতা করি। দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করব। অনুষ্ঠানটি শেষ করার পূর্বে জনাব আলমগীর হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিলি টিভিতে ওনার মহা গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমি সিলেটবাসী সহ সিলেটের, আমাদের বাংলাদেশ তাঁতী লীগ সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগীদের নেতৃবৃন্দ এবং সিলেটবাসীকে আমি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি হিলি টিভি পরিবারকে এবং হিলি টিভি পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে। দর্শক,
যে বাজারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন, সবাইকে হিলি টিভির পক্ষ থেকে, হিলি পরিবারের পক্ষ থেকে, টোটাল হিলি সোসাইটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। যে বাজারা আমাদের ফেসবুকে যুক্ত ছিলেন, আমাদের ইউটিউবে HILLYTBBD দিয়ে আপনারা সার্চ করলে ইউটিউবের আমাদের চ্যানেল পেয়ে যাবেন, এবং পাশাপাশি ইমেইল থেকে, গুগল থেকে যদি আমাদের এই সরাসরি লাইভ অনুষ্ঠানগুলো দেখতে চান, সেক্ষেত্রে www.HILLYTB.com দিয়ে এন্টার মারবেন, আমাদের সাইটে সরাসরি চলে যাবেন, দেখতে পারবেন আমাদের কার্যক্রমগুলো। দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি সবুজ আহমেদ জয়, ক্যামেরায় ছিলেন আবুল বসু।